আমার কাছে আছে ম্যাজিকের মতো এই চারখানা চকলেট, চকলেট নয়, যখন থেকে বানিয়েছি তখন থেকে সবাই বলছে যে এটা নাকি চকলেট, বাট এটা চকলেট নয়, এটা হচ্ছে সাবান যেটা আমি নিজের হাতে বানিয়েছি। আর এই সাবানটা মাখলে না, এটা তোমরা প্রথম সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটা তোমরাও নিজেদের হাতে বানাতে পারবে, এটা বানানো খুব ইজি। আর এই সাবানটা তোমরা যদি তোমাদের রোজকার ডেলি রুটিনে এটাকে যদি তোমরা অন্তর্ভুক্ত করো, মানে তোমরা যেরকম সাবান মাখছো রোজ দিন বাথরুমে গিয়ে সাবান মাখো, তো রোজ দিন বাথরুমে গিয়ে তোমরা রেগুলার সাবানের পরিবর্তে এই সাবানটা নিজেদের গায়ে মেখো এবং ম্যাজিক দেখো, রাতারাতি তোমাদের স্কিন ইমপ্রুভমেন্ট হবে, স্কিন টোন চেঞ্জ হবে। একবার মাখলেই বুঝতে পারবে যে সাবানটা কতটা ভালো। তোমাদের স্কিনে ব্রণ হচ্ছে, ফুসকুড়ি হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, স্কিনে কোনো গ্লো নেই, স্কিন কেমন কালো হয়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে, সেই সমস্ত সমস্যা না এই একটা সাবান মাখলে সলভ হয়ে যাবে। আর বুঝতেই পারছো সাবান বাথরুমে সবসময় মজুদ থাকে, তাই এটা বানানোর জন্য মানে এটাকে রোজ দিনের কোনো তামঝাম করতে হবে না। মানে যারা হচ্ছে ওয়ার্কিং ওমেন, যারা সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকে, তারা জাস্ট মানে যখন অফিস যাচ্ছে তার আগে স্নান করার সময় এটা ব্যবহার করতে পারে। আর শুধুমাত্র মহিলা নয়, মহিলা পুরুষ বাচ্চা, বিশেষ করে বাচ্চা, বাচ্চাদের স্কিন না প্রচন্ড সফট হয় আর তাদের স্কিনে যা তা সাবান ব্যবহার করা যায় না। তো তোমরা যদি এরকম একটা হার্বাল সাবান যেটার মধ্যে আছে হলুদের গুণ, চন্দনের গুণ, গোলাপের পাপড়ির গুণ, তেমন একটা সাবান যদি তোমরা তোমাদের বাচ্চাকে ছোট থেকে স্কিনে মাখাও, তাহলে বুঝতেই পারছো কতটা ওয়ান্ডারফুল রেজাল্ট হবে। আর যাদের স্কিনে একদম গ্লো নেই, যাদের স্কিন একদম ডাল হয়ে গেছে, যাদের প্রচণ্ড স্কিনে সান ড্যামেজ হচ্ছে, সেই সমস্যারও সমাধান করবে কিন্তু এই একটা মাত্র সাবান। তো তাড়াতাড়ি চলো দেখে নিচ্ছে এই সাবানটা তৈরি করতে আমাদের কী 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 জিনিস লেগেছে। জন্য প্রথম যে ইনগ্রিডিয়েন্ট আমাদের কাজে লেগেছে সেটা হচ্ছে হলুদ, কস্তুরি টার্মারিক পাউডার, যেটা আমি অনলাইনে ফ্লিপকার্ট থেকে কিনেছি। তোমাদেরও যদি লাগে তাহলে আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর যদি তোমাদের কাছে মজুদ না থাকে, তোমরা কাঁচা হলুদ মানে যেটা র হলুদ হয় সেই হলুদটা নিলেই হবে, এটা জাস্ট ওই কাঁচা হলুদের ডাস্ট ফর্ম আর কিছুই নয়। তো তোমরা জানো যে হলুদ আমাদের স্কিনের জন্য কতটা উপকারী, তাও বলে দিচ্ছি যে এই হলুদটা না তোমরা ফেস প্যাক বানাতে ব্যবহার করতে পারবে। এই হলুদটা না স্কিনকে গ্লো দেয়, মানে প্রচণ্ড ভালো গ্লোয়িং স্কিন বানায়। তো স্কিনে কোনো আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার থাকলে ওটাকে রিমুভ করতে হেল্প করে। এটা হচ্ছে তোমার স্কিনের কালার অ্যান্ড কমপ্লেক্সনকে এনহ্যান্স করে, মানে স্কিনকে ফর্সা বানায় আর গ্রিপস ইউ ক্লিয়ার অ্যান্ড হেলদি স্কিন। স্কিনে যদি কোনো রকম ব্রণ সমস্যা থাকে, কোনো রকম দাগ ছোপের সমস্যা থাকে, সেই সমস্ত সমস্যাকে ক্লিয়ার করে দিয়ে স্কিনকে প্রচণ্ড হেলদি বানায় এই কাঁচা হলুদ। তাই আমরা সাবানে ফার্স্ট যে ইনগ্রিডিয়েন্টটা দিচ্ছি সেটা হচ্ছে কাঁচা হলুদ। অ্যান্ড নাও সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট, সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চন্দন পাউডার। চন্দন পাউডার এগেন তোমাদের কাছে যদি এই প্যাকেটটা না থাকে তাহলে তোমরা খুব সহজে নিজের বাড়িতেই পেয়ে যাবে। হিন্দুদের বাড়িতে না, চন্দন তো একেবারে ম্যান্ডেটারি জিনিস, ঠাকুর ঘরে সবসময় চন্দনের পাতা থাকে। কিন্তু যারা আমার খ্রিস্টান দিদি বোন বা যারা মুসলিম দিদি বোনেরা আছো, তারা জানি না তোমরা তোমাদের বাড়িতে চন্দন পাওয়া যায় কিনা, কিন্তু তোমরা একটু কষ্ট করে কাছাকাছি দোকানে টোকানে তোমরা পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে চন্দন। তো তোমরা চন্দনের পাতাতে চন্দন বেটেও চন্দন কালেক্ট করতে পারো, আর না হলে এরকমই চন্দনের পাউডারের গুঁড়ো তোমরা কিনে নিতে পারো। না তোমরা জানো প্রত্যেকে যে চন্দন স্কিনের জন্য কতটা উপকারী। চন্দন হচ্ছে, তাও এখানে লেখা আছে, গেট রিড অফ দ্য ডার্ক সার্কেলস, চোখের তলায় যাদের কালো দাগ পড়ে যাচ্ছে চন্দন সেই কালো দাগকেও রিমুভ করে। কিপ ইউর স্কিন হেলদি অ্যান্ড গ্লোয়িং, এটা তো হলুদও করে আর চন্দনও করে, স্কিনকে প্রচণ্ড হেলদি বানায় আর ভেতর থেকে গ্লো এনে দেয়। আর যে কোনো রকম সান ট্যান, যে কোনো রকম স্কিনের প্রবলেম, স্কিন অ্যালার্জি, এই সমস্ত কিছুকে ট্রিট করে স্কিনকে একদম ঠান্ডা করে দেয়, স্কিনে না বাইরে থেকে শান্তি দেয়। ব্লেমিস আর ডার্ক স্পটের এফেক্টকেও চন্দন পাউডার কিন্তু রিমুভ করে দেয়। তার জন্য আমার স্কিন কেয়ারের যে সমস্ত উপকরণ আছে তার মধ্যেই চন্দন আর হলুদ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা খাস জিনিস। তো এবার যাদের কাছে চন্দন পাউডার যারা একেবারেই পাবে না, তো তারা চন্দনের পরিবর্তে বেসন ব্যবহার করতে পারো, অ্যাবসলিউটলি নো ইস্যু। এই সাবানটা তৈরি করতে কিন্তু তোমরা চন্দনের পরিবর্তে বেসনেরও ব্যবহার করতে পারো। নাও নেক্সট ইনগ্রিডিয়েন্ট আমরা কি নিয়েছি, সেটা নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে গোলাপের পাপড়ি। এটাও আমি অনলাইনে কিনেছি শুকনো অবস্থায়, কারণ আমি অনেক রকম স্কিন কেয়ারের প্রোডাক্ট বানাই। তো আমার কাছে এরকম একটা শুকনো গোলাপ ফুলের পাপড়ি থাকা খুবই উপকারী, কারণ হচ্ছে গোলাপ ফুলের পাপড়িতে পাপড়ি স্কিন কেয়ারের জুড়ি মেলা ভার, কারণ এটা স্কিনকে ফর্সা করে, স্কিনকে ময়শ্চারাইজেশন প্রদান করে, স্কিনকে হেলদি বানায়। গোলাপ ফুলের পাপড়ি এতটাই ভালো কারণ তো তোমরা জানো যে তোমরা অনেকেই কিন্তু স্কিন কেয়ারের রোজ ওয়াটার ব্যবহার করো, তো সেটাই গোলাপ ফুলের পাপড়ি থেকেই তৈরি হয়। তোমাদের কাছে যদি গোলাপ ফুলের পাপড়ি না থেকে থাকে তোমরা তার বদলে রোজ ওয়াটার নিতে পারো। আর এরম শুকনো গোলাপ ফুলের পাপড়ি ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। তোমরা বাজার থেকে গোলাপ ফুল কিনে এনে তাকে জলে, এক কাপ জলে ফুটিয়ে নিলেই কিন্তু তোমরা এর থেকে গোলাপের নির্যাস পেয়ে যাবে। তাই এটাই যে নিতে হবে তার কোনো মানে নেই, তোমরা ওরমভাবেও নিতে পারো। আর যদি ওরমভাবেও না হয় তাহলে তোমরা স্রেফ
গোলাপ জল কিন্তু ব্যবহার করতে পারো এই জিনিসটা বানাতে। এরপরে আসছি নেক্সট ইনগ্রিডিয়েন্ট, হচ্ছে সোববেস। এটাও আমি অনলাইনে এনেছি, তোমাদের কাছে যদি এটা না থেকে থাকে সাবান বানাতে, তাহলে তোমরা নর্মালি যে কোনো গ্লিসারিন সাবান তোমাদের পছন্দের নিতে পারো। অনেকে পিয়াজে গ্লিসারিন সাবান দিয়ে সাবান বানায়, তো তোমরা এক্ষেত্রে এটা যদি না পাও তাহলে পিয়াজে গ্লিসারিন সাবানও নিতে পারো। আর এটাও এক প্রকার গ্লিসারিন সাবানই, এটা একটু বড় অবস্থায় এসেছে গ্লিসারিন সাবান, এটাও এর মধ্যেও গ্লিসারিন আছে। তো এর বদলে তোমরা যে কোনো গ্লিসারিন সাবান নিতে পারো। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি সাবানটা কেমন ভাবে তৈরি করেছি আর সাবানটা কতটা ভালো তার ডেমো তো দেখতে হবে। সবার প্রথমেই আমরা সোববেসটাকে দু টুকরো কেটে নেব। দুটো স্লাইস কেটে নিয়ে সেই দুটো স্লাইসকে আমরা কুচি 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 ছোট ছোট কিউবে কেটে নেব, কারণ এতে করে আমরা অনেক সুবিধা হবে। পাপড়ি নিয়ে এই সাবানের কিউবগুলোর ওপরে দিয়ে দেব। আর গোলাপের পাপড়ি আমি আলাদা করেও জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, তার জন্য আমি একটা প্যানের মধ্যে জল নিয়েছি এবং সেই জলটাকে বসিয়েছি গ্যাসের ওপরে, এবং গ্যাস চালিয়ে সেই জলের মধ্যে আমি 2 থেকে 3 চামচ গোলাপের পাপড়ি দিয়ে খুব ভালো করে সেদ্ধ আমরা ততক্ষণ সেদ্ধ করব যতক্ষণ না জলের পরিমাণটা কমে অর্ধেক হয়ে যাচ্ছে আর গোলাপের পাপড়িগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, এবং গোলাপের পাপড়ির যে সমস্ত রং সেই সমস্ত রংটা কিন্তু জলের মধ্যে চলে আসবে। খানিকক্ষণ পরেই তোমরা দেখতে পাবে জলের রং, গোলাপের পাপড়ি আর জলটা দেখো একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় আমরা গ্যাসের ফ্লেমটা অফ করব এবং আমাদের গোলাপের জল একদম রেডি। এবার এই জলটাকে আমরা একটা ছাঁকনির সাহায্যে পাপড়ি আর জল দুটো আলাদা করে নেব। আর জলটাকে আলাদা করে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ যে জলের কালারটা দেখতে কেমন হয়েছে। এই জলটাকে আমরা একটু হালকা ঠান্ডা হতে দেব এবং তারপরে ওই অবস্থাতেই জলের মধ্যে আমরা মেশাবো 1 চামচ চন্দনের পাউডার। চন্দনের পাউডার জলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমাদের যদি দুটো সাবান তৈরি করার থাকে তাহলে তোমরা 1 চামচ দেবে, কিন্তু আমি 4টে সাবান তৈরি করেছি তাই আমি সমস্ত কিছু 2 চামচ করে দিয়েছি। তো আমি এখানে 2 চামচ চন্দনের পাউডার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি যাতে কোনো লাম না থাকে। 2 চামচ কাস্তুরি হলদি পাউডার মিশিয়েছি, তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা নর্মাল রান্নার পাউডার বা কাঁচা হলুদও এর সঙ্গে মেশাতে পারো, এবং এই দুটো জিনিস মিশিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবারে আসি সোববেস। তো সোববেসটাকে আমি এবার গোলাপের পাপড়ি সমেতই একটা বাটির মধ্যে নিয়ে গ্যাসের ওপর বসিয়েছি এবং হালকা সিমে গ্যাসকে রাখতে হবে, দিয়ে আস্তে আস্তে এগুলোকে নাড়তে হবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা দেখতে পাবে যে সাবানের কিউবগুলো সব কটা একদম মেল্ট হয়ে গেছে এবং মেল্ট হয়ে গিয়ে একটা ট্রান্সপারেন্ট জেলের মতো কনসিস্টেন্সি হয়েছে। এবার আমি এই সাবানের জেলের মধ্যেই এক এক করে বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে নিয়েছি, সেটা হচ্ছে ওই যে আমি যেটা তৈরি করে রেখেছিলাম, যে গোলাপের জলের সঙ্গে চন্দনের পাউডার আর হলুদের পাউডার একসঙ্গে মিক্স করে যেটা রেখেছিলাম সেটা আমি মিশিয়ে নিয়েছি সাবানের বেসের সঙ্গে। সবটা একসঙ্গে ভালো করে গুলিয়ে নিয়ে একদম গরম গরম অবস্থাতেই আমাদেরকে সোপ মোল্ডের মধ্যে ঢালতে হবে। কিন্তু আমি সোপ মোল্ডে ঢালার আগে একবার আমি সোপ মোল্ডের ওপরেও খানিকটা গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছি। তো তোমাদের কাছে যদি সোপ মোল্ড না থাকে এই জায়গায় কিন্তু তোমরা ছোট বাটিও ব্যবহার করতে পারো, একই জিনিস হবে। তো ছোট বাটি বা সোপ মোল্ডের মধ্যে এবার তোমরা এইভাবে যে নরম আর লিকুইড সাবানটাকে ঢেলে দেবে, এবং সমস্তটা ঢেলে দেওয়ার পরে রুম টেম্পারেচারে 1 থেকে 1 ঘন্টা রাখলেই কিন্তু সমস্তটা এইরকম সুন্দর হয়ে উঠে আসবে অ্যান্ড দারুণ সুন্দর ভেষজ সাবান তোমাদের একদম রেডি হয়ে যাবে। তোমরা যদি এই সাবানটা বাড়িতে তৈরি করতে পারো তাহলে তো প্রচণ্ড ভালো, খুবই ভালো হবে। আর এই সাবানটা এত ভালো যে তোমাদের স্কিনকে রাতারাতি পরিষ্কার উজ্জ্বল করে দেবে। আর এই সাবান যদি তোমরা বাড়িতে তৈরি করতে না পারো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও, অবশ্যই তোমরা আমার স্টোর থেকে এই সাবান পেয়ে যাবে, তার জন্য তোমাদেরকে আমার কাছে এই সাবানটা অর্ডার দিতে হবে। আর সাবান কেমন লাগলো
কতটা ভালো লাগছে দেখতে তোমরা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর চলো ফটাফট তোমাদেরকে এই সাবানের ডেমো দেখিয়ে দিই, যে এই সাবানটা আমরা কেমনভাবে ব্যবহার করব। আর এই সাবানটা ব্যবহার করার পর ইনস্ট্যান্টলি তোমাদের আমাদের হাতে জল হয়ে যাবে, থেকে বেশি ট্যান পড়ে। তোমরাও দেখতে পাচ্ছ আমার হাতটা কতটা কালো কালো হয়ে আছে, কারণ আমার হাতে প্রচণ্ড ট্যান পড়ে, আমার হাত সব থেকে বেশি সান এক্সপোজ হয় তার জন্যই। তো এবার আমি এই সাবানটা কিন্তু আমার কমপ্লিট হাতে ভালো করে ঘষে নিচ্ছি। ভালো করে ঘষে নিয়ে এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট হাতে ভালো করে রগড়ে রগড়ে ঘষবো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি হাতে এটা ভালো করে ঘষে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট। এটা খুব সুন্দর স্ক্রাবের কাজ করবে। এটা একটা DIY উপটান সাবান, তো এই সাবান ব্যবহার করলে না তোমাদের শরীরে উপটান ব্যবহার করারও কোনো প্রয়োজন নেই, জাস্ট প্রতিদিন স্নান করার সময় এই সাবানটা মাখলেই হবে। তো এবারে আমি 1 থেকে 1.5 মিনিট এটাকে ভালো করে আমার হাতে রগড়ে ঘষে নেওয়ার পরে ধুয়ে নেব, এবং ধুয়ে নেওয়ার পর ফাইনাল রেজাল্টটা দেখাবো। একটা অ্যাপ্লিকেশানে উইদাউট এনি ফিল্টার উইদাউট মেকআপ তোমরা ভালো করে দেখো যে আমার স্কিন কতটা ঝকমক করছে, আমি আগেরটার সঙ্গে কম্পেয়ার করেও দেখিয়ে